আপনারা যদি গত কয়েকদিনের ঘটনা দেখেন দেশে, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? এইগুলো আওয়ামী লীগের পুরনো টেকনিক। কেন এই টেকনিক তারা অ্যাপ্লাই করছে? এই টেকনিক তারা অ্যাপ্লাই করছে এই যে হাজার হাজার কোটি টাকা তারা চুরি করেছে, এই চুরিকে ঢাকার জন্যই আমরা কি দেখলাম, আজব এক নাটক। এখন কিছুদিন আগে আমাকে একজন ওই যে স্ক্রিনশট করে আমাকে পাঠালো ফেসবুকে একজন একটা বিবেকবান মানুষ বাংলাদেশের, সে কিছুদিন আগে কমেন্টস দিয়েছে এই 8,000 কোটি টাকা চুরি হওয়ার পরে। সে কমেন্টসটা দিয়েছে যে এটি তো নতুন কিছু নয়। তো আরেকজন প্রশ্ন করেছে কেন, বলেছে এই ব্যাংক ডাকাতি, ব্যাংকের টাকা আত্মসাৎ, ব্যাংক এটা হচ্ছে আওয়ামী লীগের খানদানি পেশা, আওয়ামী লীগের খানদানি পেশা। তো এখন আপনারা যদি ইতিহাস দেখেন, ইতিহাস দেখেন বাংলাদেশে সরকারিভাবে প্রতিষ্ঠিত ব্যাংক ডাকাতি কে করেছিল ভাই? হাসিনার ভাই শেখ কামালি ব্যাংক ডাকাতি করেছিল, অফিসিয়ালি যেটা প্রতিষ্ঠিত সত্য স্টাবলিশড। এখন নতুন কিছু নয়, নতুন মেথডে, সেটি তো প্রায় 40 বছর আগে ছিল, নতুন মেথডে ডিজিটাল পদ্ধতিতে এখন শেখ কামালেরই বোন এবং তার ভাইগনা এরা এখন ডিজিটাল পদ্ধতিতে দেশের মানুষের অর্থ সম্পদ লুট করছে।